আলাইকুম ওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আজকে আমরা আলোচনা করব নবজাতক শিশুর কান্না থামানোর উপায় রোগ বিশেষজ্ঞ রবার্ট রেমিল্টন বা ডক্টর বব গত ত্রিশ বছর ধরে নবজাতকদের পরিচর্যা করে আসছেন তাই সে খুব ভালো করে শিশুদের কান্না থামাতে পারেন অ্যাস্ট্রন নামের একজন নবজাতকের কান্না থামানোর চেষ্টা করেছেন ডক্টর বব তিনি প্রথমে অ্যাস্টনকে কোলে নিয়ে তার ডান ও বাম হাত বুকের উপরে দিয়ে বব তার বাম হাত দিয়ে অ্যাশ বুকের বুকে হাত দিয়ে ধরেন এবং বপের ডান হাত দিয়ে অ্যাস্টনের পেছনের দিকে সাপোর্ট দেন এভাবে মুহূর্তের মধ্যে শিশুটির কান্না থামিয়ে দেয় আপনিও এই পদ্ধতি অবলম্বন করে যে কোনো শিশুর কান্না থামিয়ে দিতে পারেন আরও কিছু টিপস আপনি যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাহলে তাকে দুধ খাইয়ে পারেন যদি সে বোতলে দুধ খায় তবে তাকে বোতল জাতীয় বাচ্চাকে এমনভাবে ভাবে রাখুন যাতে সে আপনার কাছেই থাকে তার চারপাশে আস্তে করে হাঁটুন গুনগুন করে গান করুন নাচুন কথা বলুন তার সাথে বাচ্চাটিকে সামনে পিছনে ধোলান অথবা সম্ভব হলে তাকে নিয়ে হাঁটতে বের হন বাচ্চার পিঠে আলতো করে আস্তে আস্তে হাত বুলিয়ে দিন তাকে বুকে চেপে ধরুন অথবা কোলে নিয়ে আপনার মুখের সামনে তাকে ধরুন এমনও হতে পারে আপনি তার পোশাক খুলে আলতো করে সময় নিয়ে তার শরীরে বেবি অয়েল মেসেজ করে দিতে পারেন আমাদের চ্যানেলে পরবর্তী টিপস পেতে চাইলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ